নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানিয়েছি রুই মাছের পাতুরি। তো রুই মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে কাঁচা যে রুই মাছটা, তার মধ্যে আদা, রসুন আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। এই দেখো, 30 মিনিটের জন্য এটা ম্যারিনেশন করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই কলা পাতাগুলোকে ভালো করে চাটুর মধ্যে সেকে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে আমরা টক দই নিয়ে নিচ্ছি। এখানে দেখো, 4 টেবিল চামচ আমরা টক দই নিয়ে নিয়েছি। আর এইটা হলো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে অল্প সামান্য নুন দিয়ে আমরা বেটে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। তারপরে নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য নুনটা আমরা একটু দিয়ে দিচ্ছি। আমাদের টক দইটা একটু কম হয়ে গিয়েছিল, সেই জন্য আরও 2 চামচ দিয়ে আমরা ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমরা কাঁচা সর্ষের তেলগুলো মিশিয়ে দিচ্ছি। এই যে 30 মিনিট ধরে যে আমরা মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাকে এবার আমরা এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমরা এই পেস্টটাকে কলা পাতার মধ্যে মুড়ে নেব। দেখো, কলা পাতাগুলোকে আগের থেকে সেকে নিতে হবে, কারণ কলা পাতাগুলোকে যদি আমরা সেকে না নিই তাহলে এইভাবে আমরা মুড়তে পারবো না, সেগুলো ভেঙে যাবে। তো সেই জন্য চাটুর মধ্যে ভালো করে কলা পাতাগুলোকে সেকে নিতে হবে। দেখো, এইভাবে মা মুড়ছে, এইভাবে তোমাদেরকে মুড়ে নিতে হবে। দেখো, এখানে আমরা মুড়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে পাতুরিগুলোকে আমরা বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদেরকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। এই যে, এগুলো আমরা ভালো করে কড়ার মধ্যে সাজিয়ে নিলাম। এইবার সাজিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চাপা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। দেখো, উল্টে পাল্টে দিয়েছি, করে এটাকে ভালো করে রান্না হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।